মর্নিং, আজ আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা একেবারে মেকআপ সম্পর্কে কিছুই জানে না। তো অল্প দামের জিনিস দিয়ে আর খুবই অল্প জিনিস দিয়ে কিভাবে একটা লুক পাওয়া যেতে পারে, তো এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো আমি আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি। দেখো আমি খুব অল্প জিনিস দিয়ে কিভাবে আমি আমার নিজের মেকআপ করছি, যেহেতু দিনের বেলা তো খুবই লাইট মেকআপ হবে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আয়ুরের একটা ক্লিনজার। তো এটা দিয়ে আমি আমার মুখ এই টিস্যুটা দিয়ে পরিষ্কার করে নেব। এটা দেওয়ার পরে আমি ওসিয়ান নিমের টোনারটা দিয়ে একবার মুখটাকে মুছে নেব। তো আমি এবার এইভাবে ময়েশ্চারাইজারটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরে আমি এবার দিয়ে নেব প্রাইমার। তো আমি ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করছি। তো এটা আমি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব, অবশ্যই একটু টাইম নিয়ে করব। এরপরে আমি সুইস বিউটির আবার একটা ডার্মা কালার নিয়ে আমার যেই যেই জায়গাগুলো মানে কালো আছে, তো আমার মুখে খুব একটা বেশি নেই, অল্প চোখের তলাগুলো আর নাকের সাইডগুলো মানে আর টি জোনটা, এগুলোতে অ্যাপ্লাই করে নেব। আমার মুখে আমি যে যে জায়গাগুলোতে রেড কালারটা অ্যাপ্লাই করেছিলাম, তো তার উপরে আমি একটা হুডা বিউটির কারেক্টার দিয়ে কারেক্ট করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি ল্যাকমের দুটো শেড, একটা ডার্ক কালার একটা ফেয়ার কালার। ডার্ক কালার দিয়ে প্রথমে আমার ফেসটাকে আমি ঢেকে নেব, তো তারপরে আমি ফেয়ার কালার দিয়ে এটাকে হাইলাইট করে নেব। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এবার আমি এতে হালকা ল্যাকমির যে পাউডার আছে তো কম্প্যাক্টটা সেটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি আমার আইব্রোটা ড্রয়িং করে নিচ্ছি। তো যেহেতু আমি দিনের বেলা যাচ্ছি তাই আইশ্যাডো আমি একেবারেই অ্যাভয়েড করছি, কারণ দিনের বেলা আমার একেবারেই ভালো লাগে না খুব হেভি মেকআপ। আমি লাগিয়ে নিয়েছি ল্যাকমির লাইনার। তো লাইনারটা আমি আস্তে আস্তে সামনে থেকে টেনে পিছন দিকে লাগিয়ে নেব। এবার আমি ম্যাক্সের একটা হাইলাইটার নিয়ে আমার চিক বোনগুলো হাইলাইট করে নেব। তো সব শেষে আমি একটা হুডা বিউটির নিউড কালার লিপস্টিক লাগিয়ে নিয়েছি। দেখো অলরেডি আমি লাগিয়ে ফেলেছি, তো এবার শেষে আর একবার আমি ফিক্সারটা স্প্রে করে নেব যাতে আমার মেকআপটা আরও অনেকক্ষণ স্টে করে। তো দেখো বন্ধুরা আমার লুক একদম রেডি, তো আমি যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছি। তো দেখো তোমরা কেমন লাগছে, তো আমাকে অবশ্যই জানিও যে আমার লুকটা তোমাদের কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো।